তামিমের গুঞ্জনের ব্যাপারে কিছুক্ষণ আগে বোর্ড প্রেসিডেন্ট ফারুক আহমেদ তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন যে তামিম ফিরবেন কি না এটা তিনিও জানেন না। এর মানে এই না যে তামিম ইকবাল ফিরবেন না, এর মানে এও না যে তামিম ইকবাল ফিরবেন। তার মানে কি, গুঞ্জন যে ব্যাপারটা আছে সেই ব্যাপারটাকে ফারুক আহমেদ প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন। যদি তিনি বলতেন তামিম ইকবাল ফিরবে, এটা একটা ডিসিশন মেকিং হয়ে যেত। বা তামিম ইকবাল ফিরবে না যদি ফারুক আহমেদ বলতেন, তাহলে আমরা এটাকে দ্য এন্ড, ওই যে বাংলা মুভির মতো যে শেষে নায়ক নায়িকার মিল হয়ে গেল, বলতে পারতাম। তো এটাকে আসলে এখন আমরা কেন বলতে পারছি না, সাসপেন্স কেন থাকছে শেষ পর্যন্ত, কারণ তামিম ইকবালের ডিসিশনটা পেন্ডিং। আমি গতকাল একটা আলোচনা করেছিলাম আমার নিজের প্ল্যাটফর্মে এবং সেখানটা আমি ক্লিয়ার করেছি যে তামিম ইকবালে ফেরার যথেষ্ট সম্ভাবনা তৈরি হয়েছে অনেকগুলো কারণে। তামিম ইকবালে অস্বস্তির যে কয়েকটা জায়গা ছিল, যে কয়েকটা পয়েন্ট ছিল, তার সবচেয়ে বড় যে জায়গাটা ছিল অশান্তিময় একটা ড্রেসিং রুম, যেখানটার নেতৃত্বে ছিলেন চান্ডিকা হাথুরুসিংহে, বিতর্কিত অনেক ভূমিকা পালন করেছেন, ক্রিকেটারদের পিটিয়েছেন। সাকিব আল হাসানের প্রেজেন্স ইনফ্লুয়েন্স দলের মধ্যে এমনভাবে ছিল যেটা নেগেটিভলি আসলে কাজ করেছে পুরো দলের এগেনস্টে। তামিম যখন বাদ পড়েন বিশ্বকাপ থেকে, তখনও কিন্তু আমরা সেই ব্যাপারটা দেখেছি। সো অল দিস থিংস আর নট হিয়ার। আবার একই সাথে সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন এবং তামিম ইকবালের একটা সিদ্ধান্তে যাওয়া নিয়েও কিন্তু একটা সমস্যা তৈরি হচ্ছিল যে হোয়াইদার তামিম ইকবাল উইল প্লে ফর বাংলাদেশ এগেইন অর নট। যেহেতু এই প্রত্যেকটা জায়গা এখন সলভড, তামিম ইকবাল না ফেরার কোনো কারণ নাই। যদি তামিম ইকবাল না ফিরতেন, তামিম ইকবাল এটা ক্লিয়ার করতেন, তামিম ইকবাল বলে দিতেন, তামিম ইকবাল ঝুলিয়ে রাখার তো কোনো কারণ নাই যে ইয়াস তোমরা আমাকে ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে রিটায়ার্ড ক্রিকেটার হিসেবে ধরো, সেটা কিন্তু তামিম বলেন নাই। তামিম বলেন নাই মানে তামিম ইকবাল ফেরার সম্ভাবনাকে এখনও বাঁচিয়ে রেখেছেন নিজের ক্ষেত্রে। আর ফারুক ভাই যেহেতু বলেন নাই যে তামিম ইকবাল ফিরবে না, তার মানে সেই সম্ভাবনা একদম শেষ হয়ে গেছে তাও না। তার মানে আমরা দুটাকে যদি দুই দুই চার করি, তামিম ইকবালের ফেরার সম্ভাবনা রয়েছে, বোর্ড প্রেসিডেন্ট ডেফিনেটলি তামিম ইকবালের সাথে বসবে এবং টিম ম্যানেজমেন্টের একটা বড় অংশ চাওয়াটা কি আমি এটা একটু ক্লিয়ার করি। দে ওয়ান যে তামিম ইকবাল এবং লিটন কুমার দাস তাদের যে পার্টনারশিপ ওপেনিংয়ে, সেটা যেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ ক্যারি করতে পারে। দের ইজ এ বিগ চান্স, বিগ অপরচুনিটি অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন দ্যাট তামিম ইকবাল উইল প্লে ফর বাংলাদেশ ইন দ্য আপকামিং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ইন ওডিআইস।